we just make it up? Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already are addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch of artificial love. We just make it. हेलो गाइज वेलकम टू माई चैनल। तो आज के चले आज दास मोटर जो हिम मोटर आज तुम्हारा जानो ये कलेक्शन अलरेडी सब समय थके 50 प्लस बेसि कलेक्शन रखी हमें। तो आज के सरकम कलेक्शन आज प्रचुर कलेक्शन आज माइलेजेबल गाड़ी देखो कि स्पोर्टी लुक गाड़ी देखो सब धरण वेरिएशन देखो हमें। तो जरा हमारे चैनल के सबसक्राइब करें प्लिज सबसक्राइब करो यार और किसी सबसक्राइब बाकी आज हमारा आधा सबसक्राइब कमप्लीट होते तो चैनल के सबसक्राइब करो लाइक करो फलो करो एंड भिडियो তো কেমন আছো? ভালো ভালো আছে। তো আজকে আমাদের সাবস্ক্রাইবারদের নতুন কি কালেকশন দেখানো হবে? নতুন কালেকশন প্রথমেই দেখাচ্ছি 125 পালসার মাইলেজেবল গাড়ি, একদম মাইলেজেবল গাড়ি। ঠিক আছে, এই গাড়িটা 2020 গাড়ি, 20 গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি গুড কন্ডিশন আছে, দেখলাম টায়ার ফায়ার দুটোই নতুন আছে। এই গাড়িটা মোটামুটি কম চলা এবং এই গাড়িটা হয়ে যাবে 68,000 টাকা। 68,000 টাকা এটা হয়ে যাবে। 125 সিসি পালসার পালসার। তারপরে চলে আসি আরটিআর 160 ডাবল ডিস, ডাবল ডিস 160 देखिए दीते पर गाड़ी खूब गुड कंडिशन आज गाड़ी चले चल खूब कम चला। हाँ, ये गाड़ी मोटामुटी चले आस 68 मैंने 70-72 दाम रखा होता है 68 एवेंजर 160 जो माइलेजेबल गाड़ी माइलेजो पा जाए सबकि रिलैक्सेबल गाड़ी क्यों बोलते एवेंजर गाड़ी एत सुंदर गाड़ी। हाँ, ये गाड़ी मोटामुटी चले आस 80,000 टाका। 80,000 टाका। एफजेड भार्सन। হ্যাঁ, একদম নিউ লুক সেরা গাড়ি, নিউ লুক, মাত্র 900 কিলোমিটার চলা, মাত্র 900, নিউ গাড়ি, 1,15,000 টাকা দাম করেছে, একদম নতুন। হ্যাঁ, একদম নতুন গাড়ি, মাত্র 2021 গাড়ি। প্রাইস কি রাখবো? প্রাইস 1,15,000। 1,15,000, ওকে। তারপর একটা দেখিয়ে দিচ্ছি পালসার, পালসার টুইন ডিস, এটা ডাবল ডিসের গাড়ি, এ একদম কারেন্ট গাড়ি, 2018 গাড়ি, গুড কন্ডিশনের গাড়ি আছে। এই গাড়িটা মোটামুটি দাম রাখা হচ্ছে 65,000 টাকা। তারপর আবার একটা দেখাচ্ছি 220 2016 গাড়ি, ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই গাড়িটা চলে আসবে মোটামুটি ভালো কন্ডিশনই আছে, 60,000 টাকায়। তারপর আরেকটা 220 দেখাচ্ছি লাল কালারের, ও গাড়িটা 2012 সালের গাড়ি হতে পারে, গাড়ি গুড কন্ডিশন আছে। এই গাড়িটা মোটামুটি হয়ে যাবে 42,000 টাকা। তারপর আরেকটা পালসার দেখাচ্ছি 150, ওটা 2014 গাড়ি, ওই গাড়িটা মোটামুটি 38,000 টাকা চলবে। 38,000 টাকা। তারপর আরেকটা গ্লামার দেখাচ্ছি, হিরো গ্লামার, ওই গাড়িটা 2017 BS4 গাড়ি, ওই গাড়িটা মোটামুটি চলে আসবে 45,000 টাকা। জুপিটার, হ্যাঁ, জুপিটার 2016 গাড়ি, গাড়ি কন্ডিশন ভালোই আছে, এই গাড়িটার দাম রাখা হচ্ছে 43,000 টাকা। 43,000 টাকা। হ্যাঁ, তারপর একটা হিরো হন্ডা প্লেজার দেখাচ্ছি, 2013 সালের গাড়ি, এই গাড়িটা এসে যাবে 32,000 টাকা। 32,000 টাকা। তারপর আরেকটা হিরো ম্যাস্টো এইট জি দেখাচ্ছি, ওই গাড়িটা 2018 সালের গাড়ি, ওই গাড়িটা 45,000 টাকা। 45,000 টাকা। তারপরে আবার একটা ম্যাশ অ্যাক্টিভা 3G দেখাচ্ছি, হন্ডা অ্যাক্টিভা 3G, খুবই ডিমান্ডেবল গাড়ি, এই গাড়িটা মোটামুটি 42,000 টাকা দাম আছে, 2016 সালের গাড়ি। তারপর 2019 আরেকটা জুপিটার ক্লাসিক দেখাচ্ছি, ওটার দাম আছে 48,000 টাকা। তারপর আরেকটা ইয়ামা ফ্যাসিনো দেখাচ্ছি, ওটার দাম আছে 2016 সালের গাড়ি, ওটা 38,000 টাকা। তারপর একটা আছে ভি ফিফটি 2016 সালের গাড়ি, এই গাড়িটা মোটামুটি 35,000 টাকা চলে, মাত্র 35,000 টাকায়। ভি15 বাজাজ 2017 গাড়ি, 2016 গাড়ি। 2000 একটা ভি ফ্যাসিনো দেখাচ্ছি, ইয়েলো কালার, ফুল ইয়েলো, এই গাড়িটা মোটামুটি চলে আসবে 65,000 টাকা। 65,000 টাকা। তারপর আবার 2012 সালের একটা হিরো হন্ডা সিভিজেড এক্সট্রিম, এক্সট্রিম সিভিজেড, 2012 সালের গাড়ি, এই গাড়িটা মোটামুটি 28,000 টাকা। 28,000 টাকায়। তারপর আবার একটা অ্যাপাচি দেখাচ্ছি, পুরনো অ্যাপাচি 2010 সালের গাড়ি, 2010 সালে, কন্ডিশনটা খুব ভালো আছে, ডাবল ডিসের গাড়ি। এই গাড়িটা মোটামুটি 25,000 টাকা। 25,000 টাকায়। তারপর একটা দেখাবো পালসার 180 দেখাচ্ছি, 2014 সালের গাড়ি। হ্যাঁ, গাড়িটা গুড কন্ডিশনেই আছে, নতুন, পুরো দুটো টায়ারই নতুন, এটা 28,000 টাকা চলবে। 28,000 টাকায় 180 পালসার। আচ্ছা, তারপর আবার একটা পালসার দেখাচ্ছি, সামনে ব্লু কালার, ব্ল্যাক ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু। হ্যাঁ, ওটা 2010 সালের গাড়ি, ওই গাড়িটা মোটামুটি 25,000 টাকা এসে যাবে। 25,000 টাকায়। তারপর আবার একটা দেখাচ্ছি পালসার, পালসার আবার একটা 150, 150,
এটা মোটামুটি 2018 সালের গাড়ি, এই গাড়ির দাম আছে 58,000 টাকা। 58,000 টাকা। ওকে, তারপর আবার একটা 220 দেখাচ্ছি, 2012 সালের গাড়ি, এই গাড়িটা মোটামুটি 42,000 টাকাই দাম আছে। 42,000 টাকা। ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক। তারপর আমরা একটা দেখাবো সিভিজেড এক্সট্রিম। সিভিজেড এক্সট্রিম 2014 সালের গাড়ি, ও গাড়িটা গুড কন্ডিশনেই গাড়ি আছে, ওই গাড়িটা মোটামুটি চলে আসবে আপনার 43,000 টাকা। 43,000 টাকা। ওকে, তারপর আবার একটা সিভি অ্যাপাচি। অ্যাপাচি CT110 70 মাইলেজ তেলের গন্ধে চলে, 8,000 চলা গাড়ি, মাত্র দাম আছে 58,000 টাকা। মাত্র 58,000। 2021-এর গাড়ি। 2021 ঠিক আছে, BS6 একদম গুড কন্ডিশনে, টায়ার ফায়ার দেখে না, একদম লুকস, একদম হ্যাভক কন্ডিশন, একটা স্ক্যাচ নেই, দাগ নেই, কোনো জায়গায় কিচ্ছু নেই, এক মাইলেজ কিং, মানে 70 মাইলেজ দেবেই এটা। ঠিক আছে, তারপর আমরা একটা চলে আসছি ইয়ামা এসজেড আর। ওই গাড়িটা ভালো কন্ডিশন আছে, 2011 সালের গাড়ি আছে, গাড়িটা কিন্তু হয়ে যাবে সস্তা করে মাত্র 18,000 টাকা। মাত্র আঠেরো হাজার টাকায় একদম অ্যালয় হুইল সেল সব রানিং, ওকে গাড়ি আছে। ঠিক আছে, পেপার ওকে। আচ্ছা, এটা একটা দেখাচ্ছি রাজস্থান নম্বরের গাড়ি, রাজস্থান নম্বরের গাড়ি, ডিম ইয়োগা, 2016 সালের গাড়ি, গাড়ির কন্ডিশন খুবই ভালো। হ্যাঁ, কিন্তু মালিক লোকাল, মালিক হচ্ছে রিসার মালিক, কোনো অসুবিধা নেই, এই গাড়িটা 28,000 টাকা এসে যাবে। হ্যাঁ, তারপর একটা বিক্রান্ত এখান থেকে দেখাচ্ছি, ওই বিক্রান্তটা 2017 সালের গাড়ি, ওই গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে, ওই গাড়িটা মোটামুটি হয়ে যাবে 38,000। আর একটা অ্যাপাচি 160, এটা 2017 লাস্টের গাড়ি, মানে 18-এর গাড়ি বলা যেতে পারে, গাড়িটা গুড কন্ডিশন আছে, রেড কালারের গাড়ি। হ্যাঁ, ওই গাড়িটা এসে যাবে 58,000 টাকা। হ্যাঁ, তারপর একটা হর্নেট দেখাচ্ছি, হর্নেট ওটা 2017 লাস্টের গাড়ি, ওই গাড়িটা মোটামুটি চলে আসবে আপনার 58,000টাও ওটা। তারপরে একটা টিভিএস উইগো গাড়ি দেখাচ্ছি, স্কুটি, ওটা 2014 সালের গাড়ি, ওটা মোটামুটি এসে যাবে 36,000 টাকা। না, ওটা সেল হয়ে গেছে। আর তারপর একটা ডিসকভার 150S, এই গাড়িটা মোটামুটি 2015 সালের গাড়ি, গুড কন্ডিশনে আছে, এই গাড়িটা মাইলেজেবল গাড়ি, 18 মানে হতে পারে 150S, এই জন্যই বলেছে ফোর ভেলভের গাড়ি, এই গাড়িটা 32,000 টাকা হয়ে যাবে। 32,000 টাকা। তারপর আবার একটা ম্যাস্টো হিরো, ম্যাস্টো ইডজি দেখাচ্ছি, এই গাড়িটা হয়ে যাবে আপনার 2016 সালের গাড়ি, এই গাড়িটা হয়ে যাবে। তো আমরা চলে আসলাম এখন সেকেন্ড শোরুমটাতে, যেটা দাস মোটরের সেকেন্ড শোরুম। সবসময় আমরা দুটো পার্ট করি, কিন্তু আজকে আমরা একটা পার্টেই দেখিয়ে দিচ্ছি কালেকশনটা। তো আমরা চলে আসলাম রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল, এবং খালাই চাকা দেখতেই পাচ্ছেন, ডবল হচ্ছে এবিএস ডবল ডিস, এই গাড়িটার দাম আছে 1,65,000 টাকা, 2020 সালের গাড়ি, 2020 সালের গাড়ি, 1,65,000 টাকা। তারপর একটা ভার্সন 3 দেখাচ্ছি 2019-এর, এই গাড়িটা মোটামুটি গুড কন্ডিশনই আছে, এই গাড়িটা মোটামুটি দাম আছে 1,10,000। 1,10,000। হুম, তারপর একটা এফজেডএস দেখাচ্ছি, 2019-এর গাড়ি, এই গাড়িটা গুড কন্ডিশন আছে, এই গাড়িটা মোটামুটি এসে যাবে 90,000 টাকা। 90,000 টাকা। তারপর একটা হচ্ছে এনটক, এনটক রেস এডিশন গাড়ি, এই গাড়িটা গুড কন্ডিশনই, একদম 2020-এর গাড়ি, এই গাড়িটা এসে যাবে 78,000 টাকা। আর 78,000 টাকা। তারপর আবার দেখ, একটা পেপ প্লাস আছে, হ্যাঁ, ওটা 2014-এর গাড়ি, ওটা এসে যাবে 28,000 টাকা। 28,000 টাকা। তারপর আবার একটা রেস এডিশন, আবার এনটক 2020 সালের গাড়ি, ওই গাড়িটাও দাম আছে 78,000 টাকা। 78,000। গুটি মাইলেজেবল গাড়ি দেখাচ্ছি, 2016 সালের গাড়ি, হ্যাঁ, মানে 60-65 মাইলেজ, এই গাড়িটা মোটামুটি দেবে আপনার 38,000 টাকা। 38,000 টাকা। অ্যাপাচি, অ্যাপাচি 180 ডবল ডিস, 2018 সালের গাড়ি, এই গাড়িটার দাম আছে 68,000 টাকা। 68,000 টাকা। তারপর একটা 150-তে চলে যাচ্ছি, হ্যাঁ, সালের গাড়ি, এই গাড়িটা গুড কন্ডিশনই গাড়ি আছে, গাড়িটার দাম আছে 62,000 টাকা। তারপর একটা দেখাবো জিক্সার, নেকের জিক্সার, 2015 সালের গাড়ি, 2020 সালের গাড়ি, হ্যাঁ, গুড কন্ডিশনের গাড়ি আছে, এটা 150 ইয়ন মডেল, এই গাড়িটা মোটামুটি 62,000 টাকা দাম। 62,000 টাকা। তারপর একটা জিক্সার 2015 সালের গাড়ি, এই গাড়িটা একদমই দেখতে পাচ্ছেন কালার ফুল, একদম টায়ার ফায়ার একদম ওকে কন্ডিশনে, এটা গুড কন্ডিশনের গাড়ি আছে,
ग्लामर जगत ग्लामर এই গাড়িটার দাম আছে 68000 টাকা 2020 সালে। আবার একটা জিক্সার, ওটা 2016 সালের গাড়ি, ওই গাড়িটা এসে যাবে 37000 টাকা। তারপর আবার একটা হন্ডা ইউনিকর্ন 2012 সালের গাড়ি দেখাচ্ছি, ওটা এসে যাবে 30000 টাকা। আজকে কালেকশনটা সবাই দেখতেই পেলে, তো একটু ইএমআই ব্যাপারগুলো নতুন সাবস্ক্রাইবার যারা জয়েন করেছে তাদের জন্য না, আমাদের ইএমআই अवेलेबल সবসময় আছে। এটা হচ্ছে 2015 সালের পরে যে গাড়িগুলো হবে সেইগুলো ইএমআই হয়ে যাবে, ঠিক আছে? আর বলতে হবে না কিছু, কারণ আমাদের এখানে সব সময় ইএমআই अवेलेबल আছে। তো আজকে কালেকশনটা সবাই দেখেই নিলে, এন্ড যারা যারা পছন্দ হয় খুব তাড়াতাড়ি নিতে চলে আসো, সামনে পুজো, তাদের স্টক বেরিয়ে যাবে। তো যারা যারা কালেকশনটা পছন্দ হবে আবার বলছি নিতে চলে আসো, এন্ড যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, চ্যানেলটাকে ফলো করো, এন্ড ভিডিওটা ফুল দেখতে থাকো।